মসজিদ এটা ঐতিহাসিক মসজিদ, এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে হাজত মানতের জন্য। আনুমানিক কত বছর যাবত এই মসজিদ? 700-800 বছর আর কি। 700-800 বছর এই মসজিদ কিভাবে ছিল? এক রাতের ভিতরে? সোনালী আশকাত বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার সাতর পাটের বাজার থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজ থেকে প্রায় 700 বছর পূর্বে এই গ্রামে বহু আউলিয়া দরবেশের বসবাস ছিল। এই সাতর গ্রামে রয়েছে প্রায় 800 বছর পুরানো ঐতিহাসিক শাহী জামে মসজিদ, যে মসজিদটি স্থানীয় মানুষের কাছে গায়েবী মসজিদ হিসাবে পরিচিত। আমরা এখন দেখতে যাব সেই সাতরের ঐতিহাসিক শাহী জামে মসজিদ। এই মসজিদের পাশ দিয়েই ঘেঁষে চলে গিয়েছে শের শাহ আমলে নির্মিত ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটি নারায়ণগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর যশোর হয়ে আফগানিস্তান পর্যন্ত নির্মাণ করা হয়েছিল। মসজিদটি বাজারের ভিতরে হয়, বাজারের এই সরু পথ দিয়ে আমরা ভিতরে এগোতে থাকলাম। অবশেষে আমরা মসজিদের গেটের সামনে এসে পৌঁছালাম। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সাতর বাজারের পাশেই এই বিখ্যাত শাহী মসজিদটি অবস্থিত। এই মসজিদটি নির্মাণ ও সঠিক তথ্য জানার জন্যে আমরা চেষ্টা করেছি। এই মসজিদখানা নিয়ে স্থানীয় মানুষের মুখে আজও শোনা যায় নানা রকম কথা। কেউ বলে মসজিদখানা এক রাত্রি মাটি ফেটে বের হয়ে আসছে, কেউ বলে মসজিদের ভিতরে যে 4টি পিলার আছে তাহার কোনো কোনোটি বিভিন্ন সময় হাসি কান্না করে। আবার অনেকে বলে থাকেন মসজিদের পিলার কয়টির নিকট যাহা আশা করা যায় তাহা পাওয়া যায়। অনেকে বলেন মসজিদের দুলি গায়ে মাখলে যে কোনো ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এই মসজিদের বয়স নিয়েও রয়েছে স্থানীয় অনেকের কাছেই বিভিন্ন মতামত। কেউ বলে মসজিদের বয়স 800 বছর, অনেকে বলে 500 বছর। এই মসজিদটি সম্পর্কে গুগল ঘেটে যতদূর জানতে পারলাম, 1494 সাল থেকে 1519 সাল পর্যন্ত আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন স্বাধীন বাংলার সুলতান। তখন এই সাতর গ্রামে বহু আউলিয়ার বসবাস ছিল। তাদের মধ্যে হযরত শাহ ছুপি শায়েক শাহ ছুতুরি এর মুরিদ ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। ঐতিহাসিক এই শাহী মসজিদটি সেই সময় নির্মিত হয়। আবার কেউ কেউ মনে করেন সাতর শাহী মসজিদ শের শাহের 1486 সাল থেকে 22শে মে 1945 সাল পর্যন্ত এই আমলের কীর্তি। ধারণা করা হয় আলাউদ্দিন হোসেন শাহ তার জৈনিক পীরের সম্মানে এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তী সময়ে এই মসজিদটি পরিত্যক্ত হয়ে জঙ্গলে ঢাকা পড়ে যায়। 20শ শতাব্দীর শুরুর দিকে আবিষ্কৃত হওয়ার পর এই মসজিদটি ব্যাপক সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। সেকালের বাংলার নবাবদের পুরাকীর্তি হিসাবে 9 গম্বুজ বিশিষ্ট সাতর শাহী মসজিদ দাঁড়িয়ে আছে। এর দৈর্ঘ্য 62 ফুট, প্রস্থ 62 ফুট, উচ্চতা এখনও সমতল ভূমি থেকে 30 ফুট, ওয়ালের গাঁথুনি 5.5 ফুট, মাটির নিচে অদৃশ্য অবস্থায় আছে 10 ফুট। কেরামতি হচ্ছে এই মসজিদে কোনো লোহা কিংবা কাঠের কড়া বর্গা নাই। সম্পূর্ণ শূন্যের উপর ছাদ বা গম্বুজ কয়টি অক্ষত অবস্থায় এখনও তেমনই আছে। মসজিদের ভিতরের অংশ দেখলেই বোঝা যায় মুঘল স্থাপত্যর আদলেই নির্মিত হয়েছিল এই সাতরের শাহী মসজিদটি। নিপুণ কারিগরের হাতে নির্মিত অসাধারণ একটি মসজিদ। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশ, দেখুন কি অসাধারণ মসজিদটি, দেখলেই দুনয়ন যেন জুড়িয়ে যায়। উপরের গম্বুজের আকৃতির কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন। এই সাতর গ্রামে যত আউলিয়া ছিল তার মধ্যে 12 জন আউলিয়াদের নাম জানা যায়। মসজিদ সংলগ্নে দক্ষিণ দিকে 2টি মাজার আছে, তাও এই 12 জনের মধ্যে 2 জনের মাজার। এই 2জন আউলিয়ার নাম হচ্ছে হযরত শাহ কলিমুল্লাহ এবং হযরত শাহলাল। এই 2জনই কিন্তু সহোদর ভ্রাতা।
এখন আমরা এই মসজিদ সম্পর্কে জানার জন্য কথা বলবো এই মসজিদেরই হিসাব রক্ষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি এখানে হচ্ছে ইমাম সাহেব? না, আমি হিসাব রক্ষক। হিসাব রক্ষক। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে আমাদের কিছুটা একটু ধারণা দিতে পারেন? মসজিদ এটা ঐতিহাসিক মসজিদ, এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে হাজত মানতের জন্য। কিন্তু আসলে মানত করা যে এটা এই মসজিদে মানত করলে আমার সম্পূর্ণ হবে, এই মানত করা জায়েজ নেই। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মানত করে, মানুষ ভালো মন্দির জন্য যে আমার রোগ বিদেশার বা কেউ বলে আমার ছেলে মেয়ে, আসলে এটা ঠিক না। এখানে অনেক অলিউল্লার মাজার আছে, সেই মাজার বা অলিউল্লার দুয়ার বরকত আল্লাহ তো মাফ করে, অনেকের অনেকের কথা ই মাফ করে এটাই। আচ্ছা, আনুমানিক কত বছর যাবত এই মসজিদ? 700-800 বছর আর কি। ধরো 700-800 বছর হবে না? মসজিদের যে নির্মাণ যিনি করেছিলেন তার কি কোনো ধারণা আছে? না, সেটা কে করেছে এরকম কোনো ধারণা নেই। এখানে অনেকে বলে যে গায়বী মসজিদ, এটা এটা গায়বী না, গায়বী কোনো জিনিস হয় না। তাহলে বাইতুল মোকাররম যেটা আমাদের প্রথম মসজিদ, যেটা দেখে আমরা মুখ করে নামাজ পড়ি, সেটাই যে গায়বী মসজিদ, সেটাও কিন্তু মানুষেরই তৈরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই গেছে। আচ্ছা, ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাতর গ্রামে যে সমস্ত পীর আউলিয়া দরবেশ ছিলেন ইহাদের বাড়ি এই গ্রামেই ছিল। মসজিদের 200-300 হাত দক্ষিণে অবস্থিত যে বিশাল জঙ্গল দেখা যায়, এই জঙ্গলের ভিতরেই বাড়ির ইটগুলো ভগ্ন অবস্থায় এখনও সাতরের মৌলবী বাড়ি বলিয়া সাক্ষ্য বহন করে আসিতেছে। আপনারা কোথা থেকে আসছেন মসজিদে? মধুখালীর থেকে। কি উদ্দেশ্যে? মানে কোনো মানত করার জন্য আসছেন? না, মানত করার জন্য বাচ্চার মানে জানি মুজি দেব কি করব। ও, এই মসজিদ সম্পর্কে আপনারা কিছু জানেন? মসজিদ কিভাবে তৈরি হয়েছিল? আমাদের মুরব্বীরা জানে, আমরা কিছু মানে তারপরে একটু জানেন না যে কিভাবে মসজিদ হয়েছে এটা? আমরা তো অনেক দূর থেকে। খালা জানেন এই মসজিদ কিভাবে হয়েছিল? এক রাতের ভিতরে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঐতিহাসিক কোনো স্থাপনা সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।